হাই ফ্রেন্ডস স্টিডিয়ার এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমি জেনারেল সায়েন্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে চলো আমরা দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে আজকের প্রথম প্রশ্ন রয়েছে ড্রাই আইস এর রাসায়নিক নাম কী তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো আমরা এর সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সলিড কার্বন ডাইঅক্সাইড ড্রাই আইসের রাসায়নিক নাম হলো সলিড কার্বন ডাইঅক্সাইড নেক্সট কোয়েশ্চেন রয়েছে মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো আমরা এর সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রেটিনা মানুষের চোখের রেটিনাই প্রতিবিম্ব গঠিত হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে মানবদেহের কঠিনতম অংশ কোনটি তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও মানব দেহের কঠিনতম অংশ কোনটি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দাঁতের এনামেল দাঁতের এনামেল হলো মানব দেহের সবচেয়ে কঠিনতম অংশ নেক্সট কোয়েশ্চেন রয়েছে কি কারণে ব্লাড ক্যান্সার হয় তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো আমরা সঠিক উত্তর দেখে নেব এ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রক্তের শ্বেতকণিকা বেড়ে গেলে তো রক্তের শ্বেতকণিকা যদি বেড়ে যায় তখন ব্লাড ক্যান্সার হয় তো এখানে তোমরা জেনে রাখো প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা প্রায় চার হাজার থেকে দশ হাজার এটা তোমরা ভালো করে মনে রাখবে তো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভেসোপ্রেসিন ভেসোপ্রেসিন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে নেক্সট কোশ্চেন রয়েছে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক লিটার জলের ভর কত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা তাড়াতাড়ি উত্তরটা কমেন্ট করে জানাও তো আমরা সঠিক উত্তর দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এক কিলোগ্রাম তো এখানে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি আমরা যখন লিটারের সংজ্ঞা পড়েছিলাম সেখানে কি ছিল যে চার ডিগ্রি সেলসিয়াস বা তাপমাত্রায় এক কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে এক লিটার বলা হয় নেক্সট কোয়েশ্চেন রোগ কোন অঙ্গকে আক্রান্ত করে তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো এখানে আমি তোমাদের কয়েকটি বিষয় জানিয়ে রাখি যে টিউবার কিউলোসিস ভাইরাসের ফলে রোগ হয়ে থাকে এবং কাশি হাঁচি ও থুতুর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে এছাড়াও তোমরা জেনে রাখো ডটস পদ্ধতির মাধ্যমে যক্ষা রোগের চিকিৎসা করা হয় তো এর সঠিক উত্তর কীভাবে আমরা দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফুসফুস তো তোমরা জেনে রাখো যক্ষা রোগের ফলে ফুসফুস ছাড়াও অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচের কোনটি একটি মিশ্র গ্রন্থির উদাহরণ তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি বিভিন্ন চাকরির পরীক্ষায় দিয়ে থাকে তো এর সঠিক উত্তর আমরা দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অগ্নাশয় তো এখানে তোমরা জেনে রাখো অগ্নাশয় ছাড়াও শুক্রাশয় ও হল হলো গ্রন্থি নেক্সট কোয়েশ্চেন রয়েছে মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও অপশান রয়েছে পাঁচটি অপশান বি রয়েছে চারটি অপশান সি রয়েছে দুটি অপশন ডি রয়েছে তিনটি মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চারটি তো এখানে আমি তোমাদের একটু ছবির মাধ্যমে বুঝিয়ে বলি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় তো এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ওপরের দিকে দুটো অলিন্দ রয়েছে একটি ডান অলিন্দ আর একটি বাম অলিন্দ এবং নিচের দিকে দুটি নিলয় রয়েছে একটি বাম নিলয় একটি ডান নিলয় এগুলো নিয়ে মানুষের হৃদপিণ্ডে মোট চারটি প্রকোষ্ঠ থাকে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন রয়েছে লোহাকে গ্যালভানাইজিং করতে কোন ধাতু ব্যবহার করা হয় উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দস্তা তো এখানে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি সাধারণত কি হয় জল ও বাতাসের সংস্পর্শে আসলে লোহায় মরিচা ধরে যায় সেই জন্য লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া হয় তো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার এই প্রক্রিয়াটিকেই গ্যালভানাইজিং বলা হয় তোমরা সবাই আশা করছি বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন রয়েছে পেট্রোলের অপর নাম কি উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো আমরা সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গ্যাসোলিন পেট্রোলের অপর নাম হলো গ্যাসোলিন নেক্সট কোয়েশ্চেন রয়েছে টিএনটি এর সম্পূর্ণ অর্থ কী তো আমরা সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ট্রাই নাইট্রোটলউইন তো এখানে তোমরা জেনে রাখো ট্রাই নাইট্রোটলউইন বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচের কোনটি ডিএনএতে থাকে না তো আমরা এর সঠিক উত্তর দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইউরাসিল তো এখানে তোমরা জেনে রাখো ডিএনএতে নাইট্রোজেনের যে ব্যাসগুলো থাকে সেগুলো হলো অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এবং থায়ামিন এবং আর এনএতে নাইট্রোজেনের যে ব্যাসগুলো থাকে সেগুলো হলো অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর ইউরাসিল নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন রয়েছে বৈদ্যুতিক রোদ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তো আমরা সঠিক উত্তর দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অহোম মিটার নেক্সট কোয়েশ্চেন রয়েছে ডিএনএ থেকে আর এ সংশ্লেষণ প্রক্রিয়াকে কী বলা হয় উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো আমরা এর সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ট্রান্সক্রিপশান ডিএনএ থেকে আর এ সংশ্লেষণ প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশান বলা হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলা হয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো আমরা সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লাইসোজম লাইসোজমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছিলেন এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো আমরা সঠিক উত্তর দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কালবেন্ডা তো এখানে তোমরা জেনে রাখো আঠেরোশো সালে সালে কালবেন্ডা মাইট্রোকনডিয়ার নামকরণ করেন নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচের কোনটি গ্যাসের গতিতত্ত্ব প্রমাণ করে তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এখানে কী কী অপশান রয়েছে অপশান এ রয়েছে বয়েলের সূত্র অপশান বি রয়েছে চালসের সূত্র অপশান সি রয়েছে অ্যাভোগাডোর সূত্র অপশান ডি রয়েছে উপরের সব কোটি তো আমরা সঠিক উত্তর দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরের সবকটি অর্থাৎ বয়লের সূত্র চার্সের সূত্র এবং অ্যাভোকাডোর সূত্র এ সমস্ত সূত্রগুলি গ্যাসের গতি প্রমাণ করে নেক্সট কোয়েশ্চেন রয়েছে টিভির রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয় উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও দেখা যাক কে সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো টিভির রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহার করা হয় তো আমরা এর সঠিক উত্তর দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইনফ্রারেড তরঙ্গ তো এখানে তোমরা জেনে রাখো আয়ার বা ইনফ্রারেড তরঙ্গ আবিষ্কার করেন রবার্ট এডলার নেক্সট কোয়েশ্চেন রয়েছে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি তোমরা সঠিক উত্তর দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হিলিয়াম হিলিয়াম হলো সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস তো এখানে তোমরা জেনে রাখো গ্যাস বেলুনে এই হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত তো আমরা সঠিক উত্তর দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওয়ান টু এইট তো এখানে আমি তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি যদি প্রশ্নে বলা থাকে যে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে টু ইস টু ওয়ান কিন্তু যদি পরীক্ষায় থাকে জলে হাইড্রোজেন অক্সিজেনের ভরের অনুপাত কত তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ওয়ান ইস টু এইট তো এটা তোমরা কনফিউজ না হয়ে ঠিকঠাক করে সঠিক উত্তর পরীক্ষায় করবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভিনিগারে কোন অ্যাসিড থাকে উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো আমরা সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে এক পার্শ্বিক সমান কত আলোকবর্ষ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও দেখা যাক কে সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো আমরা এর সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তিন দশমিক দুই যারা অপশান বি কমেন্ট করছিলে তাদের উত্তর একদম ঠিক তো এখানে তোমরা জেনে রাখো এটি মহাজাগতিক দূরত্ব পরিমাপে ব্যবহৃত একটি একক নেক্সট কোয়েশ্চেন রয়েছে ইন্দুরের মাধ্যমে কোন রোগ ছড়ায় এটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্লেগ রোগ ইন্দুরের মাধ্যমে প্লেগ রোগ ছড়ায় নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রাচীর কে আবিষ্কার করেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও প্রাচীর কে আবিষ্কার করেন তো সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রবার্ট হুক রবার্ট হুক কোস প্রাচীর আবিষ্কার করেন নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় তোমরা আমরা সঠিক উত্তর দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিউমোনিয়া নিউমোনিয়া ভাইরাস জনিত রোগ নয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা তাড়াতাড়ি উত্তরটা কমেন্ট করে জানাও তো আমরা সঠিক উত্তর দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লিভেন হুক লিভেন হুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে তাপমাত্রায় বরফ গলে তাকে কি বলে তো আমরা এর সঠিক উত্তর দেখে নেব তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গলনাঙ্ক যে তাপমাত্রায় বরফ গলে তাকে গলনাঙ্ক বলা হয় তো এখানে তোমরা জেনে রাখো শূন্য ডিগ্রি সেলসিয়াস হলো বরফের গলনাঙ্ক নেক্সট রয়েছে নিচের কোনটির উপস্থিতিতে কচু খেলে গলা চুলকায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো আমরা সঠিক সঠিক উত্তর উত্তর দেখে নেব এর হয়ে যাবে অপশন বি ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম অক্সালেটের উপস্থিতির কারণে কচু খেলে গলা চুলকায় আজকে শেষ প্রশ্ন রয়েছে হাম কোন ধরনের রোগ তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো এখানে কি কি অপশন রয়েছে আমি তোমাদের বলে দিই অপশান এ রয়েছে ভাইরাসজনিত অপশান বি রয়েছে জলবাহিত অপশান সি রয়েছে বায়ুবাহিত অপশান ডি রয়েছে অপশন এ এবং সি সঠিক তো আমরা এই সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এ ও সি সঠিক অর্থাৎ হাম হলো ভাইরাস জনিত এবং বায়ুবাহিত রোগ তো এখানে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি হাম ভাইরাসজনিত রোগ তবে এটি বায়ুর মাধ্যমে একজনের দেহ থেকে অন্যজনের দেহে প্রবেশ করে তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নাও যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাও